ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ মিশন দিনাজপুর কেন্দ্রের বদান্যতায়। তাদের পাঠচক্র শ্রী শ্রী লাড্ডু মহারাজের স্মৃতিকথা, এর রচয়িতা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। আমরা পড়ছি সেবক জীবন এই অংশে। এখানে একই জায়গার মধ্যে শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে নানা ঘটনা লাড্ডু মহারাজ বলছেন। কোনোটি লাড্ডু মহারাজ সেই সময় বলেছিলেন তাদের সঙ্গে কাশিতে থাকার সময়, কোন আগে পরে বলেছিলেন বলরাম মন্দিরে, এটা একত্রিতভাবে করা হয়েছে। আমরা শেষ করেছিলাম একটি বিষয়বস্তু নিয়ে, সেটা হচ্ছে বিষয় তৃষ্ণা বিষয়। একটা কথা ঠাকুর বলছিলেন, যদুমল্লিকের মা একদিন ঠাকুরকে বাড়ির ভিতরে খাওয়াচ্ছেন, খুব দেরি হচ্ছে দেখে দেবেনবাবু ইটালির দেবেন্দ্রনাথ মজুমদার চঞ্চল হয়ে উঠলেন। এমন সময় আমাদের সব বাড়ির ভিতরে খাবার দাবার খাওয়াবার জন্য নিয়ে গেল। খেয়ে উঠে দেবেনবাবু উনার অর্থাৎ ঠাকুরের পায়ে ধরে কান্না জুড়ে দিলেন। আমনে তো কিছু বুঝলুম না। শেষে একদিন দেবেনবাবুকে জিজ্ঞাসা করলুম। দেবেনবাবু বললেন, দেখো আমার মনে বড় কু গিয়েছিল, আমি ঠাকুরকে সন্দেহ করেছিলাম, কিন্তু যাবার পথে দেখলাম যে যদুর মা ঠাকুরকে খাওয়াচ্ছেন আর কাঁদছেন, তাতে বুঝলুম তার বাৎসল্য ভাব। আর আমি দেবেনবাবু ভেবেছিলাম অন্য কথা, ঠাকুর অন্তর্যামী কি না, তাই আমার অর্থাৎ দেবেনবাবুর সন্দেহ ঘুচিয়ে দিলেন। আমাদের পূজনীয় স্মরণানন্দজি মহারাজ একটা ভারী সুন্দর কথা বলতেন, যেটা আমরা মেনে চলার চেষ্টা করে থাকি। তিনি বলতেন, সাধুর জীবনের দুটো দিক আছে, একটা হচ্ছে এক্সটার্নাল লুক, একটা হচ্ছে ইন্টারনাল লুক। ইন্টারনাল লুকের দিকে আমরা বড় একটা নজর দিই না, আমরা এক্সটার্নাল লুকের দিকেই নজর দিই। সাধু কীরকম পোশাক পরেছেন, কত দামি পোশাক পরেছেন, জুতোটা কীরকম দামি, কিসে করে ঘুরে বেড়াচ্ছেন, হাতে ঘড়িটা রোলেক্স কিনা, কিন্তু এগুলো কোনোটার প্রতি তার কোনো আসক্তি নেই। আমাদের কাজের কারণে অনেক কিছু আমাদের ব্যবহার করতে হয়, আবার যখন আমরা এসব ছেড়ে ছুড়ে দিয়ে তপস্যায় যাই, তখন আমরা তপস্বীর মতোই থাকি। সর্বাবস্থায় একই রকমভাবে থাকার এটারই ট্রেনিং আমাদের দেওয়া হয়, কোনো কিছুর সাথে অ্যাটাচমেন্ট থাকবেন না। অথচ আমরা অনেক সময় অনেক দূর থেকে অনেক রকমের একটা ট্রান্সলেশন করে বেড়াই মানুষজনকে। এখানে দেখুন, দেবেনবাবু যিনি শ্রীরামকৃষ্ণের পার্ষদ, তিনিও তার বাইরে নন, কিন্তু তিনি ভাবছেন যদুর মায়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের একটা অন্যরকম কিছু সম্পর্ক আছে। এখন এই যে খেতে দেওয়া হচ্ছে, আলাদা করে কিছু দেওয়া, ভেবে দেখুন, আমরা হলে তো বোধহয় মেরে পাঠ করে দিতাম, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাতেও সেই পরীক্ষাতে অবতীর্ণ হচ্ছেন। দেবেন্দ্রনাথ মজুমদার, তিনি ভাবছেন যে নিশ্চয়ই ঠাকুরকে আলাদা করে খেতে দেবেন তিনি, আর এদের আলাদা করে খেতে দেবেন, কিন্তু যখন তারা ভেতরে গেলেন, গিয়ে দেখলেন যদুর মা একেবারে নন্দরানীরভাবে বাৎসল্যভাবে শ্রীরামকৃষ্ণকে খেতে দিচ্ছেন, তিনি খেতে দিচ্ছেন, শ্রীরামকৃষ্ণদেব খাচ্ছেন, আর সেই অদ্ভুত দৃশ্য দেখে তিনি প্রেমের অশ্রু বিসর্জন করছেন। এটা দেখে, এই জিনিসটা দেখে তার ভেতরে একটা অদ্ভুত রকমের পরিবর্তন এসে গেল। তিনি অঝোরে কাঁদছেন নিজের ভুলটা বুঝতে পেরে। এই ভুল অনেকের হয়েছে। আমাদের যোগানন্দ মহারাজ, তিনি ঠাকুরকে ঘরের মধ্যে দেখতে না পেয়ে ভেবেছিলেন ইনি বোধহয় ঠাকুর বাড়ির বামুনদের মতো রাত্রিবেলা স্ত্রীর সঙ্গে সহবাস করতে যান, তাই তিনি বেরিয়ে গেছিলেন ঘর থেকে। এত তন্ময় হয়ে বাইরে বেরিয়ে যে দৃশ্যটা দেখছিলেন, সেটা হচ্ছে এই পূর্ণিমার আলোয় দোতলায়, সেই নহবতের দোতলায় মা ঠাকুরুন বসে ধ্যান করছেন, গভীর ধ্যানে মগ্ন, তার মাথা থেকে ঘোমটা খুলে গেছে, এবং ধ্যান করবার সময় তার যে সেই দিব্য আনন্দের প্রকাশ হয় সেটা তার চোখে মুখে ঝরে পড়ছে। সেই অদ্ভুত দিব্য মূর্তি দেখে যোগীন মহারাজ এত মগ্ন হয়ে গেছিলেন যে মাস ঠাকুর যে এসেছেন, তার চটি জুতার যে আওয়াজ হয়েছেন সেটা তিনি শুনতে পাননি, তিনি ওটাতেই মগ্ন হয়েছিলেন, এবং সেই কারণে ঠাকুরকে তিনি বুঝতে পারেননি। ঠাকুর কিন্তু বুঝে বলছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, সাধুকে দিনে দেখবে রাতে দেখবে তবে নেবে। এখন কতটা উদার ভাব রেখেছেন, বলছেন সাধুকে দিনে দেখবে রাতে দেখবে তবে নেবে। আমরা এই জাতীয় পরীক্ষার মাঝে মাঝেই পড়ি, বিশেষ করে যখন কেউ ডোনেশন টোনেশন দেন, এরকম সন্দেহ অনেক কিছু আমাদের সন্দেহ হয়, সেটা আমরা অনুভব করতে পারি, কিন্তু সবসময় সব কিছু তো বলতে পারি না আমরা। এই যে শ্রীরামকৃষ্ণ, এই যে দেখুন যোগীন মহারাজ শ্রীরামকৃষ্ণকে জীবন সর্বস্ব করেছেন,
জগন্মাতা সারদা দেবীকে জীবন সর্বস্ব করেছেন, জগন্মাতা শ্রী সারদা দেবী তার দীক্ষা গুরু, যোগীন মহারাজকে দিয়েই শ্রী শ্রী মায়ের দীক্ষাদান শুরু হয়েছিল। যোগীন মহারাজ শ্রী শ্রী মায়ের, স্বামী যোগানন্দজী মহারাজ শ্রী শ্রী মায়ের প্রথম মন্ত্র শিষ্য, তার প্রতিও এরকম ভাবনা চিন্তা মানুষজন এসেছে। অতএব জীবনে যখনই পরীক্ষা দেবার অবসর আসবে, নিশ্চিন্তে নির্দ্বিধায় পরীক্ষা দেবেন। এই পরীক্ষাগুলো নেবার জন্য তিনি বসে আছেন, এবং আমরাও যেন সেই তার সন্তান হিসেবে আমাদের জীবনে যে পরীক্ষাগুলো আছে এগুলোকে খুব সহজভাবে নিতে পারি। পরীক্ষা খানিকটা সমুদ্রের ধারের জলের মতো, আমরা যখন ঢেউয়ের জন্য অপেক্ষা করে থাকি সমুদ্রের ধারে, খুব জোরে জল আসে, এসে আমাদের পায়ের তলা দিয়ে একবারে আমাদের ছাপিয়ে চলে যায়। আমাদের মনে হয় দাঁড়াতে পারবো না, কিছুই হতে পারবো না। তবে খানিক বাদে দেখি যে জলটা অত জোরে এসেছিল সেটাই খুব শান্তভাবে আমাদের পায়ের তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। জীবনের দুঃখ, জীবনের দারিদ্রতা, জীবনের পরীক্ষা সব কিছুই আসবে, কিন্তু আমাদের উদ্দেশ্যটা যেন খুব উঁচু হয়। দেখুন, ঠাকুরকে তিনি এত রকমভাবে সন্দেহ করেছেন, শ্রীরামকৃষ্ণ তার জীবনের উদ্দেশ্যটা এতটুকু কমাননি, এতটুকু অন্যরকম করেননি। আমরা এরপরের ঘটনা পড়ব। 1884 খ্রিস্টাব্দের ঘটনা। একদিন হৃদয় ঠাকুরের ভাগিনী ওনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ঠাকুর তার সঙ্গে দেখা করবার জন্য যদু মল্লিকের বাগানে গিয়েছিলেন। যদু মল্লিকের বাগানে ঠাকুর মাঝে মাঝে বেড়াতে যেতেন। দক্ষিণেশ্বরে বেশি লোকজন থাকলে তিনি মাঝে মাঝে রাখাল ভাইকে, লোরেন ভাইকে আর ভবনাথ ভাইকে সঙ্গে করে ওখানে নিয়ে যেতেন। শুনেছি লোরেন ভাইকে উনি ওখানেই সব দেখিয়েছিলেন। যদুবাবু বাগানে এলে ওনাকে ডেকে পাঠাতেন আর বসে বসে তার গান শুনতেন। ঠাকুরকে গান শোনাবার জন্য তিনি আরেকজনকে আনতেন। ভারী, তার ভারী মিঠে গলা ছিল। ঠাকুর তার গানের সুখ্যাত করতেন। একদিন ঠাকুরকে তিনি চৈতন্য লীলায় গিরিশবাবুর গান শোনালেন, তাতেই তো ওনার থিয়েটার দেখতে যাওয়ার ইচ্ছা হলো। এই ভাগিনী হৃদয়রাম তাকে মন্দির থেকে বিতাড়িত হয়েছেন। ত্রৈলোক্যনাথ ঠিক করে দিয়েছেন যে হৃদয়রাম কোনোভাবে দক্ষিণেশ্বর মন্দিরের ফটক পেরোবে না। তাই হৃদয়রামের তখন অবস্থা খুব খারাপ, মাথায় করে গামছা নিয়ে শহরের বাড়ি বাড়ি ফেরি করে বেড়াতেন। তিনি দক্ষিণেশ্বর ভবতারিণীর মন্দিরের পূজারী ছিলেন, শ্রীরামকৃষ্ণের সমকক্ষ বলে যিনি নিজেকে দাবি করতেন, সেই হৃদয়রাম ফেরি করছেন ইয়েতেন। এরকম অনেকেরই আমরা পতন দেখেছি। অতএব কী সাধু কী ভক্ত, আমাদের সকলের এই বিষয়ে একটু সচেতন হওয়া দরকার। মা ঠাকুরনের কাছে থাকতেন ত্রিগুণাতীতানন্দজী মহারাজের ভাই আশুতোষ মহারাজ, আশু মহারাজ। মা যখন, মাকে তখন কেউ চেনেন না, মা যখন ভাইদের সংসারে ধান ভানের ধান সেদ্ধ করেন, এই সমস্ত করে তেল কালি মেখে বসে থাকতেন। মায়ের ভাইয়ের বউরা যখন খুব ছোট ছিল, যাদেরকে আগুনের কাছে মা আসতে দিতেন না, তখন মায়ের প্রধান সহায়ক ছিলেন এই আশুতোষ মুখোপাধ্যায়, আশুতোষ মিত্র। তিনি মায়ের সঙ্গ করেছিলেন, কিন্তু এমন ভাগ্যের বিপর্যয়ে তিনি বেলুড় মঠ থেকে, এখান থেকে সন্ন্যাস হয়েছিল। তিনি শ্রী শ্রী মায়ের ওপর একটি গ্রন্থ লিখেছিলেন, যেটি পরবর্তীকালে আনন্দ পাবলিশার্স প্রকাশ করেছিল। আপনারা সেই গ্রন্থটির অংশবিশেষ, অংশবিশেষ নয় পুরো গ্রন্থটি আছে শ্রী শ্রী মায়ের পদক্রান্তের দ্বিতীয় খণ্ডে, একটা অংশ জুড়েই ওই শ্রী শ্রী মা আশুতোষ মিত্র। ইনি মায়ের কাছ থেকে যখন চলে গেলেন, যখন বেলুড় মঠ থেকে সিদ্ধান্ত হলো যে তার অপরাধের জন্য তাকে বেলুড় মঠ থেকে বার করে দেওয়া হবে, তিনি অসম্ভব কাঁদছেন, মার কাছে শরণাগতি চাইছেন। মা তাকে ক্ষমা করলেন, কিন্তু একবারের জন্য রেকমেন্ড করলেন না, রাজা মহারাজকে বললেন না যে তাকে সঙ্গে থাকতে দেওয়া হোক। তিনি বারবার বলতে থাকলেন, আসু আমায় ভুলো না, আসু আমায় ভুলো না। শারদানন্দজি তার সমস্ত দায়িত্ব নিয়েছিলেন। একটা আরেকটি ছবি আছে, শারদানন্দজির শরীর চলে গেছে, দোতলার ঘরে শারদানন্দজির শরীর চলে গেছে, সেই খবর নিচে এসেছে, সবাই কাঁদছে, তার মধ্যে একজন একবারে একটা প্রাণ ফাটিয়ে কাঁদছে আমাদের মায়ের বাড়ির রোয়াকে বসে। সারা মুখ জুড়ে তার বসন্তের দাগ, তাকে কেউ চিনতে পারছেন না। তিনি হলেন আশুতোষ মিত্র। তার পুরো পরিবারের দায়িত্ব শরৎ মহারাজ নিয়েছিলেন জীবনের শেষ দিন অবধি। এই এত সুকৃতি, কিন্তু সেই সুকৃতিকে যদি আমরা বধ কাজে লাগাই, আমরা যে সুযোগ পাই সেটাকে যদি বধ কাজে লাগাই, তাহলে কিন্তু কোনোভাবেই কিছু হবে না। এটা কিন্তু আমাদের খুব পরিষ্কার করে জানতে হবে।
আমাদের ভগবান সুযোগ দেন তার সেবা করবার। আমরা যদি সেটাকে টেকেন ফর গ্রান্টেড করে ফেলি তার কিন্তু খুব মুশকিল, খুবই মুশকিল। আমরা অন্যদের সাহায্য করার চেষ্টা করি, কিন্তু তার সঙ্গে একটা যেন সাহায্য করছি বোধটা যদি আমাদের যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মুক্ত হব না, বারবার আহত হব, বারবার আঘাত পাব। এটা হচ্ছে কথা। ঠাকুর কৃপাময় তিনি দক্ষিণেশ্বরে ওই ফটকের কাছে এসে দেখা করতেন, অথবা দেখা করতেন যদুমল্লিকের বাগান বাড়িতে এসে। যদুমল্লিকের বাগান বাড়ি ঠাকুরের একটা বিশ্রামের জায়গা ছিল। একজন দুজন করে একটু একটু করে দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় হতে শুরু করলো, ভক্তরা আসা শুরু করলেন। এবং তখনই ঠাকুর যেদিন খুব ভিড় হতো শনি রবি, সেদিন এই বিকেল বেলাটা যদুমল্লিকের বাগান বাড়ি নির্জন বাগান বাড়িতে চলে যেতেন। সঙ্গে থাকতেন রাজা মহারাজ, স্বামী বিবেকানন্দ এবং আমাদের এই ওর ভাই, ওই যে স্বামীজির সঙ্গে ইনি থাকতেন ভবনাথ, ভবনাথ, তাদের তিনজনকে নিয়ে যেতেন। এবং সেইখানেই ঠাকুরকে তিনি তার স্বরূপ, ঠাকুর তাকে তার স্বরূপ দেখিয়েছিলেন। আরেকটা ঘটনা এখানে খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যদুনাথ, তিনি যদুমল্লিক তিনি সঙ্গে করে গায়ক নিয়ে আসতেন আর ঠাকুরকে ডেকে পাঠাতেন। তিনি ঠাকুরের গলার গান শুনতেন আর ঠাকুরকে গান শোনানোর জন্য আরেকজন লোককে নিয়ে আসতেন। সুমিষ্ট গায়ক, খুব ভালো গাইতেন। এবং এনার গলাতেই প্রথম ওই কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী এই গানটি তিনি শোনেন, এবং তারপরে চৈতন্য লীলা দেখবার তার ইচ্ছা হয়। এই যদুবাবুর প্রসঙ্গ, এইখানেই যদুবাবুর প্রসঙ্গ শেষ হল। 1882-83 এই সময় পূজার সময় তিনি অর্থাৎ ঠাকুর ভক্তদের বাড়ি যেতেন। সপ্তমীর দিন যেতেন রামবাবু ও সুরেশবাবুর বাড়িতে, অষ্টমীতে যেতেন কৃষববাবু, অধরবাবু, রামবাবু আর আর ভক্তদের বাড়ি, আর নবমীর দিন তিনি দক্ষিণেশ্বরে থাকতেন, কোথাও বড় যেতেন না। একবার অধরবাবুর বাড়ি গিয়েছিলেন রাত 9:50। দশমীর দিন তিনি যেতেন নবকুমার চাটুর্যের বাড়ি, নবকুমারবাবুর বাড়ি দক্ষিণেশ্বরে। একাদশীর দিন সব ভক্তেরা দক্ষিণেশ্বরে আসতেন। শুনেছি মথুরবাবু যতদিন বেঁচে ছিলেন তখন তিনি পূজার সময় তাদের বাড়ি যেতেন। মথুরবাবু মরবার পর তিনি সেখানে আর পূজার সময় যেতেন না। তোমাদের ওই লক্ষ্মীর অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার দিন কৃষববাবু দক্ষিণেশ্বরে আসতেন, তার সঙ্গে অনেক ভক্ত আসত। একবার তিনি কৃষববাবুকে নারিকেল মুড়ি আর তালের ভিতর একরকম কি হয় সেই খাইয়েছিলেন। সবার সাথে কৃষববাবু ওই সব খেলেন, অত বড় লোক একটুও মান দেখালেন না। কালী পূজার দিন মায়ের মন্দির খুব আলো দেওয়া হতো, পোস্তার ঘাটে সব আলো দেওয়া হতো। সেদিন রামলাল দাদা পুজোয় বসবার আগে ঠাকুরের অনুমতি নিয়ে যেতেন। উনি সেদিন নিজের ঘরে বসে থাকতেন, রাতে মাকে দেখতে যেতেন, সারা রাত নহবত বাসত। একবার শনিবারে কালী পুজো হয়েছিল ঠাকুর আমাদের সব বলতেন, ওরে আজকে রাতে খুব জপ করবি, এমন দিনে জপ করলে তাড়াতাড়ি সিদ্ধ হওয়া যায়। সে রাতে ঠাকুর আমাদের কাউকে ঘুমোতে দিলেন না, অনেক রাত পর্যন্ত নিজে গান গাইলেন। জগদ্ধাত্রী পূজার দিন আমাদের নিয়ে উনি মদনমোহনবাবুর বাড়ি যেতেন। সেখানে একবার একজন এমন খোল বাজিয়েছিল যে ঠাকুরের তার বাজনা শুনে সমাধি হয়ে গেল। ছোট ছোট গল্প দেখুন, এগুলো খুব একটা ব্যাখ্যা করার জিনিস নেই। ঠাকুর সঙ্গে করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন এবং সব জায়গায়, বিশেষ করে রামবাবু এবং সুরেশবাবুর বাড়িতে যেতেন। রামবাবুর বাড়িতে দুর্গাপুজো হতো না, সুরেশবাবুর বাড়িতে দুর্গাপুজো হতে। অষ্টমীতে যেতেন কেশববাবুর কাছে, অধরবাবু রামবাবু এদের বাড়িতে যেতেন, অধরবাবুর বাড়িতে দুর্গাপুজো হতো। নবমীর দিনে তিনি দক্ষিণেশ্বরে থাকতেন। বর্ণনা আছে, আপনারা নিশ্চয়ই কথাবৃত্তি পড়েছেন, কেশববাবু এসেছেন পূর্ণিমার দিন, কোজাগরী পূর্ণিমার দিন, সেই চাঁদের আলোয় সমস্ত চাঁদনির ঘাট একেবারে ভেসে যাচ্ছে, সেইখানে কেশববাবুকে তিনি অনুরোধ করেন কিছু কথা, ভগবানের কথা বলার জন্য। কথাবৃত্তি আপনারা পাবেন এর বর্ণনা। আর সেই দিন তিনি নারিকেল মুড়ি আর তালের খোঁপুর, লক্ষ্মী পূজায় যে জিনিসটা দেওয়া হয়, যারা আপনারা পূর্ববঙ্গের লোক আছে নিশ্চিত করে জানেন, তালের খোঁপুর দেওয়া হয়। এখন পাওয়া যায় কিনা জানি না, আমরা ছেলেবেলায় দেখতাম লক্ষ্মী পূজায় অবশ্যই তালের খোঁপুর দেওয়া হয়, সেইগুলো খাওয়ানো। এগুলো খুব যে বিরাট বড় লোক বাড়ির লোকেরা খায় তা কিন্তু না, কিন্তু এই যে কেশববাবুর, যে তিনি অত বড় মানুষ,
তার অত ধনী মানুষ, অত মান্য মানুষ, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে তিনি একেবারে কোনোরকম তার আভরণ শূন্য, আবরণ নয় আভরণ, অলঙ্কার শূন্য হয়ে আসতেন। যেমন আমরা অলঙ্কার শূন্য হয়ে সুখের বাড়িতে যাই, ঠিক সেরকম বাহ্যিক অলঙ্কারগুলো তিনি রাখতেন না, কারণ শ্রীরামকৃষ্ণের অন্তর্নিহিত অলঙ্কার এত বেশি ছিল, তার সামনে কেশববাবু যে আভরণ সেগুলো কম পড়ে যেত। কালী পুজোর রাত্রির কথা বলছেন, কালী পুজোর রাত ভীষণভাবে আলো দেওয়া হতো, রামলাল দাদা যেতেন। কীরকমভাবে কালী পুজোর রাতে ভক্তদের ঈশ্বরাভিমুখী করতেন দেখুন, অবতার পুরুষের কী কষ্ট, সমস্ত রাত ধরে তিনি গান গাইতেন যাতে তাঁর আশ্রিতরা তারা সারা রাত জেগে ভগবানকে ডাকে, ঘুমিয়ে না পড়ে তাদের কল্যাণের জন্য। এই যে এই ছবিটা, এটা কিন্তু শুধুমাত্র এই নরেন রাখাল তারপর লাটু এদের জন্য নয়, কিন্তু এই ছবিটা আমাদের জন্য। তিনি নিশ্চয়ই আমাদের জাগিয়ে রাখেন। আমাদের মঠে এখনও সারা রাত ধরে গান হতে থাকে, সমস্ত রাত গান হয়। আমরা যখন মঠে থেকেছি একেবারে ক্লান্ত হয়ে পড়তাম, পরের দিন গলা ভেঙে যেত, কিন্তু সমস্ত রাত গান হতো। সেই রাত্রি 9টায় আমাদের গান শুরু হয়, একদম রাত 2টো 2:30 অবধি যতক্ষণ এমনি কালী পুজোগুলো, ফরহারি কালী পুজো, তারপরে ঠাকুরের তিথি পুজো, মায়ের তিথি পুজো, রাত্রিরে যে এই স্বামীজির তিথি পুজো, রাত্রিরে যে কালী পুজো হয় সেটা রাত্রি 2টোয় শেষ হয়ে যায়। আমরা 1টা অবধি গান গাইতাম। আর এই যে দীপান্বিতা কালী পুজো, এটা একবার সমস্ত রাত ধরে গান চলতো, ভোর 4টে 3:30 নাগাদ এ শুরু হয়ে যেত, আমাদের হোম শুরু হতো, সেই সময় থেকে গান বন্ধ থাকতো, 4টে মায়ের মঙ্গল আরতি হতো, তারপরে গুণাহুতি হয়ে হোম শেষ হতো, ততক্ষণ অবধি গান হতো। এবং গান গাইবার মূল উদ্দেশ্যটাই তাই সবাইকে জাগিয়ে রাখা, এই ট্র্যাডিশন আমরা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পেয়েছি। 1883 সালের ঘটনা, সেখানে তিনি বলছেন, জানো একবার তিনি কেশববাবুকে দেখতে গিয়েছিলেন, কেশববাবু তখন অসুখ করেছেন, উনি এসেছেন শুনে উপর থেকে নেমে এলেন, ঠাকুর তার অসুখ থেকে বলেছিলেন এবার মায়ের ইচ্ছা বুঝতে পারলুম না, তারপর 3-4 মাসের মধ্যে কেশববাবু দেহ রাখলেন। আর একবার অসুখ হয়েছিল, ঠাকুর তার জন্য সিদ্ধেশ্বরীর কাছে ডাব চিনি মেনেছিলেন, কেশববাবু ভালো হলে শ্রী ঠাকুর সিদ্ধেশ্বরীর কাছে পুজো পাঠিয়েছিলেন। বিজয়বাবু এবং কেশববাবু দলের লোকেরা একবার মণিমল্লিকের বাড়িতে গিয়েছিলেন, সেখানে উনি কেশববাবুর অসুখ শুনলেন, কেশববাবুর অসুখ শুনে ঠাকুর যেন কেমন দুঃখিত হলেন, সেদিন আর সেখানকার নাচ গানে যোগ দিলেন না। জানো কেশববাবুকে ঠাকুর বড় ভালোবাসতেন, তিনি ঠাকুরের কাছে হাত জোর করে বসে থাকতেন, ঠাকুরের কথার উপর তার বিশ্বাস ছিল। 2টো ছবি আছে, যখন শ্রীরামকৃষ্ণদেব প্রথমবার কেশবচন্দ্র সেনকে দেখেন তখনও মথুরা মোহন বেঁচে আছেন, মথুরা মোহনের সাথে তিনি কেশবচন্দ্র সেনকে দেখতে যান। কেশবচন্দ্র সেনের বক্তৃতা শুনে তিনি বলেছিলেন এই লোকে ব্যাঙাচির ল্যাজ ফেসেছে, এদের মধ্যে এই হচ্ছে সেরা। এরপরেও আবার বেলঘড়িয়ার বাগানে কেশবের সঙ্গে দেখতে যান, কেশব তখন তার বয়স্যদের নিয়ে করছেন, ঠাকুর বলেছিলেন তোমার ল্যাজ কষেছে, সবাই হাসছেন, কিন্তু কেশববাবু তত্ত্বদর্শী, এই একটা বড় গুণ, তত্ত্বদর্শী, তিনি বলেছিলেন না ওনার কথার একটা মানি আছে। তথাপি কেশবচন্দ্র একেবারে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে নিঃসন্দেহ হতে পারেনি, তিনি তার কয়েকজন শিষ্যকে পাঠিয়েছিলেন শ্রীরামকৃষ্ণকে দেখার জন্য, এবং তারা বেশ সপ্তাহখানেক শ্রীরামকৃষ্ণের কাছে থেকে শ্রীরামকৃষ্ণকে স্টাডি করে তারাই বুঝেছিলেন যে শ্রীরামকৃষ্ণ মানুষটা খুব ভালো, শুধু এর গুরুকরণ হয়নি বলে যাবতীয় গোলমাল হয়ে যাচ্ছে। তাই তারা শ্রীরামকৃষ্ণকে সাজেস্ট করেছিলেন যে আপনি কেশবচন্দ্র সেনের কাছে মন্ত্র দীক্ষা নিন, এবং কেশবচন্দ্র সেনের কাছে ব্রাহ্মধর্মে দীক্ষা নিলে আপনার বদল হবে। এই ঘটনাটা হওয়ার পরে ঠাকুর একটি গান গিয়েছিলেন, আমার কি ফলের অভাব, যে কল্পতরু যে ফলের বৃক্ষের তলায় তিনি থাকেন সেইটি, এটি নাটকে আছে, যেখানে ওই রামচন্দ্র পাঠিয়েছেন মহাবীরকে, যে স্ফটিক স্তম্ভ আছে শ্রীলঙ্কায়, স্ফটিক স্তম্ভ তার ভেতরে সেই মারণাস্ত্রটি রাখা আছে, হনুমানকে পাঠিয়েছেন তুমি সেই স্ফটিক স্তম্ভটা ভেঙে দিয়ে নিয়ে এসো। মন্দোদরী স্বামীর প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করছেন, নানারকম ফল টল লোভ দেখাচ্ছেন, ছুঁড়ে ছুঁড়ে ফল দিচ্ছেন, কিন্তু হনুমান সেসবে ভুগছে না, তিনি গাইছেন আর সেই স্ফটিক স্তম্ভ একটু একটু করে ভাঙছেন, ভেঙে সেই
ওই মারণ অস্ত্রটি নিয়ে চলে গেলেন। এই গানটি ওখানে আছে, এই উল্লেখ আছে গানেতে। তো সেই সেই কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণকে পরে এত ভালোবাসতেন, কেশব ভিন্ন, এই শ্রীরামকৃষ্ণ ভিন্ন, তার একটুকু জীবন থাকতো না। কেশব অসুস্থ হয়ে পড়ায় শ্রীরামকৃষ্ণদের ডাব চিনি মানত করেছিলেন। আগেকার দিন তো মিষ্টি পাওয়া যেত না, এটা হচ্ছে খুব বড় একটা মানত করার জিনিস। ডাবের ভেতরে একটুখানি ডাবের মুখটা কেটে তার ভেতরে একটু চিনি দিয়ে সেই মিষ্টি জল মাকে নিবেদন করা, এটা তখনকার দিনে হতো। এখন যেরকম 108 জবরমালা, তারপরে 5,000 টাকার মিষ্টি আপনারা দেন, তখন এই সিম্পল জিনিস মাকে দেওয়া হতো। এখনো পর্যন্ত কেশবের ওই তিনটি ঘর আছে, যে ঘরটি ভিক্টোরিয়া স্কুলের মধ্যে আছে। এবং আপনারা চাইলে যে কোনো পয়লা বৈশাখ সকালবেলা ওটা খুলে দেয় সবাইকে দেখার জন্য, সেটা আপনারা দেখতে পারেন। ওই তিনটি ঘর আছে, একটা আছে যেখানে শ্রীরামকৃষ্ণের সঙ্গে কেশবের দেখা হয়েছিল, একতলা সেই ঘরটা যেখানে সেই হাত তোলা ছবিটা তোলা হয়েছিল, পেছনে সেই খড়কড়ি, দোতলায় কেশবচন্দ্র সেনের ঘর আর কেশবচন্দ্র সেনের মায়ের ঘর। এই তিনটি ঘর এখনো পর্যন্ত অবশিষ্ট আছে। ভিক্টোরিয়া যে কলেজ, যেটা শিয়ালদার কাছে ভিক্টোরিয়া কলেজ, ওইটি কেশবচন্দ্র সেনের বাড়ি। ওই বাড়িটি ভেঙে এখন ভিক্টোরিয়া কলেজ হয়েছে, শুধু ওইটুকু অংশ এখনো ভাঙা হয়নি, ওইটুকু অংশ গভর্নমেন্ট প্রিজার্ভ করেছে সবাই যাতে এসে দেখতে পারে। তাই কেশববাবুর সঙ্গে একটা অদ্ভুত ভালোবাসার সম্পর্ক ছিল, দুজনের বয়সের ফারাক ছিল কিন্তু দুজনের ভেতরে অদ্ভুত একটা বন্ধুত্ব ছিল, অসমবয়সী বন্ধুত্ব। কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণকে যেমন ভালোবাসতেন, ঠাকুরও তেমনি কেশবকে ভালোবাসতেন। ভাবুন, আমরা শ্রীরামকৃষ্ণকে প্রায় পাগল বানিয়ে ফেলেছি এই সিনেমায় টিভি সিরিয়ালে, কিন্তু সেই শ্রীরামকৃষ্ণ বলছেন যখন কেশববাবু অসুস্থ হয়ে পড়লেন, মা কেশবের যদি কিছু হয় তাহলে আমি কলকাতায় গিয়ে কার সঙ্গে কথা বলবো, বুঝে দেখুন ইন্টেলেকচুয়ালি তিনি কোন জায়গায় ছিলেন, আমরা এটা কিছুতেই বুঝতে চাই না। কেশবচন্দ্র সেনের যদি কিছু হয় তাহলে তিনি কলকাতায় গিয়ে কার সঙ্গে কথা বলবেন, এইটা তিনি ভাবছেন। সারা কলকাতায় এমন কোনো লোক নেই যে যার সঙ্গে তিনি কথা বলতে পারেন, এইটা তিনি বলছেন। জানিয়াছি শুনিয়াছি তিনি, অর্থাৎ ঠাকুর, সেবক লাটুকে লইয়া ভক্ত জয়গোপাল সেন মহাশয়ের বাড়িতেও গিয়েছিলেন, কোন বছর তাহা বলিতে পারি না। জয়গোপাল বাবু সম্বন্ধে লাটু মহারাজ পরবর্তীকালে বিশেষ কিছু বলেন না, মাত্র শুনিয়াছি যে গ্রীষ্মকালে মাঝে মাঝে জয়গোপাল বাবু দক্ষিণেশ্বরে বরফ দেওয়া তরমুজের শরবত, বেলের শরবত, কুলফি পর্বত লোক মারফত পাঠাইয়া দিতেন। ঠাকুর বরফ দেওয়া শরবত খাইতে বড় ভালোবাসিতেন। জয়গোপাল বাবু অতি অধিক পরিমাণে শরবত পাঠাইতেন, এত অধিক পরিমাণে শরবত পাঠাইতেন যে দক্ষিণেশ্বরে সকল ভক্তদের কুলাইয়াও উদ্বৃত্ত থাকিত। ঠাকুর তাহা দক্ষিণেশ্বরের ভক্ত নবকুমার চাটুর্যের বাড়িতে পাঠিয়ে দিতেন। তাহলে আরও একটা টিপ আপনাদের কাছে চলে গেল, ঠাকুরকে কি খেতে দেবেন গরমকালে। এইখানে বলছে ঠাকুর বরফ দেওয়া শরবত, ঠান্ডা জিনিস খেতে খুব ভালোবাসতেন, এমনি বরফ, মানে কোনোরকম আইসক্রিম টাইসক্রিম নয়, এমনি বরফ। এই যে আগেকার দিনে এমনি বরফ পাওয়া যেত, ঠাকুর সেই বরফ খেতেন, শুধু তা নয় সেই বরফ মুখেও দিতেন। আমাদের শ্রী শ্রী মায়ের একটি স্মৃতি কথা আছে, শ্রী শ্রী মা একজনের বাড়িতে গিয়েছেন, সেই এই যে আমাদের এর বাড়িতে যে সরলাদির বাড়িতে, সেখানে গিয়েছেন সরজুবালার বাড়িতে, সেইখানে মাকে অনেক কিছুর সাথে একটা প্লেটে করে একটু একটা বাটিতে করে বরফ দেওয়া হচ্ছে, মা মাঝে মাঝে একটা দুটো করে সেই বাচ্চা মেয়ের মতো সে মুখে তুলে খাচ্ছে। এই নানা রকমের শরবত, বরফ দেওয়া শরবত, কুলফি মালাই আগেকার দিনে হাঁড়িতে করে পাওয়া যেত, লাল কাপড় দিয়ে মুড়ে তার মুখটাকে আঠা দিয়ে বন্ধ করে যাতে টেম্পারেচার ভেতরে না, বাইরের টেম্পারেচার ভেতরে না ঢোকে, আর পুরো বরফ দিয়ে ঢাকা দিয়ে বরফের ভেতরে সেই কুলফিগুলোকে রেখে দক্ষিণেশ্বরে তিনি পাঠাতেন। জানো, একবার তিনি, অর্থাৎ ঠাকুর, হামাকে, বাবুরামকে আর রামলাল দাদাকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে এক ভক্তগৃহে যাত্রা শুনেছিলেন। যাত্রাওয়ালা বড় সজ্জন ছিল, ঠাকুরকে মেনেছিল। তার পরের দিন আবার দক্ষিণেশ্বর এসেছিল, ঠাকুর তার কাছে কত গান শুনলেন, শেষে বললেন, দেখো তুমি যখন এমন গান বানতে পারো তখন তোমার এতেই হয়ে যাবে। তিনি রামলাল দাদাকে বললেন গানগুলো সব লিখে নিতে। লাটু মহারাজের ওই কথাগুলো যে কোন যাত্রার দলকে উপলক্ষ করিয়া বলা হয়েছিল তাহা আমরা জানি না, নীলকণ্ঠের যাত্রার দল কিনা বলতে পারি না। তিনি আরেকদিন যাত্রার কথা বলেছিলেন, সেদিন কালী পুজোর দিন ছিল,
মনে হয় ফলহারিণী কালী পুজো। শ্রীমা কথামৃতে 1884 সালে লিখছেন, দেখো ওখানে দক্ষিণেশ্বরে একদিন যাত্রা হয়েছিল, সারা রাত ধরে যাত্রা শুনেছি। উনিও বসে বসে শুনেছিলেন, সেখানে সেখানে শুনলুম যে একজন আরেকজনকে ভালোবাসত, এমন ভালোবাসত যে তার সাথে মিলবার জন্য মাটির তলায় গর্ত ফিরে রাস্তা বানিয়েছিল। দেখো তো ভালোবাসার কত টান। ঠাকুর বলতেন, তিন টান এক না হলে ভগবানকে মিলে না। এই যে যাত্রাওয়ালার কথা বলছেন, ইনি নীলকণ্ঠ মুখোপাধ্যায়, বাঁকুড়ার লোক, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এইসব অঞ্চলে সেই সময় নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের যাত্রা ভীষণ প্রসিদ্ধ ছিল। নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের একটি গান ঠাকুরের বড় পছন্দ হয়েছিল, সেটি হচ্ছে, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার। যাত্রাতে তো তিনি শুনেই ছিলেন, পরের দিন যখন মাস্টার এই নীলকণ্ঠ মুখোপাধ্যায় তার বাড়িতে এলেন, এই দক্ষিণেশ্বর এলেন, সেখানে তিনি শুনেছিলেন। শুধু তাই নয়, রামলাল দাদাকে, রামলাল দাদা খুব ভালো গান গাইতে পারতেন, রামলাল দাদাকেও তিনি এই গানটি শিখে নেবার কথা বলেছিলেন। এই গানটি ঠাকুর নিজে কোনোদিন গাননি, কিন্তু অনেকবার শুনেছিলেন এবং ঠাকুরের অন্যতম প্রিয় গানগুলির মধ্যে একটি। শুধু নীলকণ্ঠের প্রতি ভালোবাসা এখানেই শেষ ছিল না, তখনকার দিনে এখনো হয়, রবীন্দ্র কানন বলে কলকাতা একটা জায়গা আছে, আপনারা জানেন নিশ্চয়ই, উত্তর কলকাতার এই নিমতলা ঘাট স্ট্রিটের কাছে রবীন্দ্র কানন বলে একটা বিরাট বড় পার্ক আছে, সেখানে যাত্রা উৎসব হয়, এখনো হয়, এটা বহু বছরের, 100 বছরের পুরো, 100-150 বছরেরও পুরনো। ঠাকুরের সময় প্রথম বারোয়ারি যাত্রা ওই রবীন্দ্র কাননে হতো, এবং সেই রবীন্দ্র কাননে নীলকণ্ঠ মুখোপাধ্যায় এসেছিলেন যাত্রা গাইতে। ঠাকুর সেই নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের নাম শুনে নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যাত্রা যখন নীলকণ্ঠ মুখোপাধ্যায় শুনলেন যে ঠাকুর তার গান যাত্রা শুনতে এসেছেন, তখন তিনি খুব ব্যস্ত হয়ে পড়লেন। যাত্রার মালিকদের বলে ঠাকুরের পৃথক বসার ব্যবস্থা করা হয়েছিল। ঠাকুর যখন যাত্রার মধ্যে প্রবেশ করলেন, সেই যাত্রার প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলেন, সেই যে কনসার্ট বাজছিল সেই শুনে ঠাকুরের গভীর ভাব সমাধি হয়ে যায়। অনেক কাণ্ড করে ঠাকুরকে বাহ্য জ্ঞান ফিরিয়ে বসানো হলো, কিন্তু নীলকণ্ঠ মুখোপাধ্যায় যখন গান গাইতে শুরু করলেন, ঠাকুর আর তার ভাব চেপে রাখতে পারলেন না, সোজা দাঁড়িয়ে গভীর ভাব সমাধিতে মগ্ন হলেন। যাত্রার সমস্ত দর্শকরা নীলকণ্ঠের যাত্রা ছেড়ে দিয়ে ঠাকুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছেন। নীলকণ্ঠ তখন হরিনাম সংকীর্তন গিয়ে ঠাকুরের মন নামিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। একটু যখন ঠাকুর স্বাভাবিক বাহ্যভূমিতে নেমে এলেন, তখন ঠাকুরকে কোনো রকমে ধরে ঘোড়ার গাড়িতে করে বলরাম বসুর বাড়িতে পাঠানো হয়েছিল। নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের গান ঠাকুর খুব ভালোবাসতেন। আমরা যখন ট্রেনিং সেন্টারে বেলুড় মঠে 2000 সালে আমাদের ট্রেনিং সেন্টার শেষ হলো, সেই বছর ঠাকুরের জন্মতিথি উৎসবে নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের নাতির ছেলে তিনি গাড়িতে এসেছিলেন। উনি আমরা জিজ্ঞেস করছিলাম যে কিরকম ট্রেডিশনাল ওয়ে গাওয়ার গাইবার স্টাইলটা কি, উনি বললেন নীলকণ্ঠ মুখোপাধ্যায় বিবেকের গান গাইতেন। আপনারা যারা পুরনো দিনের মানুষ আছে, যারা যাত্রা দেখেছেন, বিবেকের গল্প নিশ্চয়ই জানেন। প্রত্যেক যাত্রাপালা একটা চরিত্র থাকতো যার নাম হচ্ছে বিবেক। তার কাজ কি, যখনই কুটকচালি হতো তখনই একজন স্টেজের মধ্যে এসে গান গাইত, এবং এই যে কাজটা যেটা চলছে সেটা ঠিক নয়, কোন পথে গেলে মানুষ ঠিক পথে যাবে সেইটা মনে করিয়ে দিত। এই যাত্রাটির চরিত্রের নামটা ছিল বিবেক। সব যাত্রাপালায় পুরনো দিনে আমরা ছেলেবেলায় যত যাত্রা দেখেছি, সব যাত্রাপালায় একজন করে বিবেক থাকতো। নীলকণ্ঠ মুখোপাধ্যায় এই বিবেকের গান গাইতেন। ওই কারণে দেখবেনই যে কতদিনে হবে সে প্রেম সঞ্চার, এই গানটা যদি দেখেন তাহলে সেইখানে আছে, প্রেমে পাগল হয়ে নাচিব কাঁদিব, সচ্চিদানন্দ সাগরে যাইব, আপনি মাতিয়ে সবারই মাতাব, হরিপদ হরিপদে নৃত্য করিব বিহার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। এখানে শুধুমাত্র নিজের মুক্তির কথা বলছেন না, এই বিবেকের একটা কাজ, সে শুধু নিজে ভালো হবে এই কথা বলছে না, কী করে সবার ভালো হবে এই কথাটা সবাইকে মনে করিয়ে দিত। আমরা ওই নীলকণ্ঠ মুখোপাধ্যায় পুতি, নাতির ছেলে পুতি, তার কাছে গান শুনছিলাম, তিনি গাইছিলেন এবং তিনি ওইভাবেই গাইছিলেন, ভীষণ চড়া গলায়। আগেকার দিনে আমরা যেরকম যাত্রাপালায় বিবেকের গান শুনেছি, হঠাৎ করে চেঁচিয়ে শুরু করলেন, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম, সব গানেরই দ্বিতীয় লাইন থেকে শুরু করছিলেন। খুব ড্রামাটিক্যালি তিনি গান গাইছেন, সেই গানের ভেতরে যেন খুব নাটকীয়তা রয়েছে। এই এরার গান তিনি খুব ভালোবাসতেন।
সেই গানেতেই সেই যাত্রাপালাতেই একটা ঘটনা ছিল, একজন আরেকজনকে খুব ভালোবাসতেন, তাদের কিছুতেই মিলন হচ্ছিল না, তখন তার একটা দুর্জয় কাজ করেছিলেন। কি করেছিলেন, মাটির তলা দিয়ে সুড়ঙ্গ করে একে অপরে পালিয়ে গেছিলেন। ঠাকুর এই ঘটনাটা, আমরা যে ঘটনাকে চিৎকার করি, ঠাকুর সেই ঘটনাকে অ্যাপ্রিসিয়েট করছেন, বলছেন ভগবানের সঙ্গে মিলন হওয়ার জন্য মানুষ কত রকমের নাকি কষ্ট করে। এটা হচ্ছে কথা, এই যে জীবনের যে গল্প, এই গল্পটা যখন আমরা ভগবানে আমাদের সাধারণ জীবনে আসে, তখন আমরা বুঝতে পারি ভগবানের প্রতি আকর্ষণ কত তীব্র হওয়া দরকার। উনি বলতেন, ঠাকুর বলতেন, তিন টান এক না হলে ভগবান লাভ হয় মিলবে না। জনৈক ভক্ত, তিনটি টান কি? লাটুম মহারাজ বলছেন, এক মেয়ে ছেলেকে ভালোবাসলে যে টানে পড়তে হয় সেই টান, দুই বাল বাচ্চার উপর বাপ মায়ের যে টান সেই টান, আর তিন নম্বর নেশাখোরের নেশার উপর যে টান আছে সেই টান। এখানে ঠাকুর বলতেন বিষয় বিষয়ের উপর টান, এই তিন টান এক করলে ভগবান দর্শন হয়। কথামৃতে আছে বিষয় বিষয়ের উপর টান, সন্তানে মায়ের সন্তানের প্রতি টান, আর আর কি বিষয় বিষয়ের উপর টান, সন্তানের মায়ের প্রতি টান, আর হচ্ছে আমাদের হ্যাঁ সতীর সতীর পতির উপর টান, যেমন তেমন না, সতী সতী যিনি যিনি স্বামী ভিন্ন আর কিচ্ছু বোঝেন না, সেই সতীর পতির উপর টান। এই তিন টান যখন এক হয় তখন সেই টান আমাদের ভগবানের দিকে নিয়ে যায়। শ্রীরামকৃষ্ণের এই সেই দিব্য কথা এখানে আছে, সেখানে তিনি বারবার এই কথাটি বলছেন, বলছেন কথাটি এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয় যেমন তার বিষয়কে ভালোবাসে, এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তাকে দর্শন হয়। ভগবানের প্রতি প্রিয়তা বুদ্ধির কথা বলছেন, বারবার ভগবানের প্রতি প্রিয়তা বুদ্ধির কথা বলছেন। এই প্রিয়তা বুদ্ধি যদি না আসে আমাদের জীবনে কোনো কিছুই হয় না। আমরা অনেক সময় মনে করি যে শুধুমাত্র ভগবানের প্রতি ভালোবাসা হলেই ভগবানে হবে, কিন্তু তা কিন্তু নয়। ভগবানের প্রতি ভালোবাসা কেন, কোনো জিনিসেই যদি আমাদের প্রিয়তা বুদ্ধি না থাকে তাহলে কিন্তু হবে না। আপনারা যদি সংসার প্রতিপালন করতে চান, সংসার প্রতিপালন করার সময় যদি সংসারকে না ভালোবাসতে পারেন তাহলে কিন্তু কোনোভাবেই কিছু হয় না। কারণ একজনের মাইক্রোফোন অন আছে, যদি দয়া করে বন্ধ করেন খুব ভালো হয়। তাই এই যে বলছেন যে প্রিয়তা বুদ্ধি থাকার কথা বলছেন, বলছেন রামবাবু সাধনের জন্য, রামবাবু সাধন করবার জন্য একটি বাগান নিয়েছিলেন, যোগদানের কথা বলছেন। রামবাবু সাধন করবার জন্য একটি বাগান নিয়েছিলেন, সেখানে হামাদের নিয়ে ঠাকুর একদিন গেলেন। কাকুরগাছির বাগানের পথ ভারী খারাপ ছিল, গাড়ি যেত না, ঠাকুর হেঁটে হেঁটে গেলেন। পথে এক সাধু আড্ডা দেখে সেইখানে আলাপ জুড়ে দিলেন, হামাদের সব দাঁড়াতে বলে তিনি সাধুর সঙ্গে কথা বলতে গেলেন। বহুক্ষণ বাতচিত হয়েছিল, যারা সব সঙ্গে ছিল সব চঞ্চল হয়ে উঠল, শেষে তারা সব তাকে ডাকতে গেল। সাধুর আখড়া হয়ে ঠাকুর রামবাবুর বাগানে গেলেন, সেখানে রামবাবু একটি তুলসী কুঞ্জ বানিয়েছিলেন। ঠাকুর তাই দেখে বললেন, রাম এইখানটি তো বেশ নির্জন, যেন তপস্যা স্থান, এখানে এসে মাঝে মাঝে ধ্যান করবে জানো। সেদিন রামবাবু ভক্তদের সব মেওয়া আঙ্গুর বাদাম কমলা লেবু মাখন মিছরি সন্দেশ খেজুর সব খাইয়েছিলেন। কাকুরগাছির বাগান থেকে ঠাকুর সুরেশ মিত্রের বাগানে যান, সেখানে ঠাকুর হামাদের নিয়ে মাঝে মাঝে যেতেন আর সুরেশবাবুর সাথে মাঝে মাঝে উৎসব করতেন। এখানে পাদটিকায় বলা আছে, শ্রীমৎ কথামৃতে আছে, সাধুর সহিত কথা হইবার পর সুরেন্দ্রের বাগানে যান। কিন্তু লাটু মহারাজ যা বলিতেছেন তাহাতে বোঝায় যে রামবাবুর বাগানে যাইবার সময় সাধুর সঙ্গে দেখা হয়েছিল। এখন যে রানী সতীর মন্দির আছে যোগী যোগদানের আগে, ওই রকম একটা অংশ রানী সতীর মন্দির, এখন তো চতুর্দিকটা ঘেরা, ওই জায়গাটা ঠিক যোগদানের আগে ওইখানে সেই সাধুটি থাকতেন, ঠাকুর তার সঙ্গে দেখা করে গেলেন। এখন যোগদানে যে ঠাকুরের ঘরটা সেটা অনেক বড় হয়ে গেছে, আপনারা যে পুরনো দিনের ভক্ত তারা নিশ্চয়ই মনে আছে এক খালি একটা ছোট্ট ঘর ছিল যেখানে শুধুমাত্র ওই বেদিটি আছে, ওই বেদিটি যেখানে আছে ওইখানেই তুলসী কুঞ্জ ছিল, তুলসী খানন ছিল, আর তার ঠিক নিচে যেখানে বেদিটি আছে সেইখানে ঠাকুর বসেছিলেন। দেখবেন লেখা আছে ওই জায়গাটা, যেখানে এখন ঠাকুরের ছবি আছে ওটা না, ওটা পরবর্তীকালে
স্বামী গহনানন্দজি যখন আসেন তখন ওই অংশটি এক্সটেন্ড করা হয় ঘরটাকে ভালো করে প্রিজার্ভ করার জন্য। তার আগে আগে ওই সরু একফালি ঘরই ছিল, আমরাও দেখেছি। তারপরে ঠাকুর ওখানে ফল মিষ্টি সমস্ত খেয়ে এই যে রামকৃষ্ণ কুণ্ড পুকুরটা দেখবেন ওই ঘরের যে একফালি ঘরটা আছে ওই ঘরের সঙ্গে ওই স্টেপটা একেবারে সোজাসুজি, ওইখানে এসে সিঁড়ি দিয়ে নেমে ঠাকুর ওখানে মুখ ধুয়েছিলেন, মুখ ধুয়ে আবার গিয়ে বসেছিলেন। রামবাবুকে তিনি এমন একটা জায়গা করতে বলেছিলেন যেখানে 100টা খুন করলেও কেউ জানতে পারবে না, মানে নির্জনতার অর্থে এইটা, এত নির্জন যে 100 জন যদি খুন হয়ে যায় তাদের আর্তনাদও বাইরে পৌঁছবে না। আমরা আমাদের কাছে ছোটবেলায় যোগদান যাওয়াটা একটা খুব সমস্যার ছিল, কারণ যোগদানে যাওয়ার জন্য কোনো কিছু পাওয়া যেত না, একেবারে কাকুরগাছি মোড় থেকে সেখান থেকে পায়ে হেঁটে যোগদান যেতে হতো। এখন যেমন যোগদানে যাওয়াটা খুব সহজ, তখন কিন্তু এতটা সহজ ছিল না, যোগদানে আসাটা এত সহজ ছিল না, তখন ওই রকম ছিল। এবং ঠাকুরও তখনকার রাস্তার কথা বলছেন, ঠাকুর পায়ে হেঁটে ওই রাস্তা দিয়ে গিয়েছিলেন, আমরা কষ্ট পাই রিক্সা টিক্সা না পেলে, কিন্তু মনে রাখবেন ঠাকুর ওই পথ দিয়ে হেঁটে গিয়েছিলেন। একবার ঠাকুর আমাদের সকলকে নিয়ে ঈশানবাবুর বাড়িতে যান, ঈশানবাবু ঈশান মুখোপাধ্যায়, বাড়িতে অনেক পণ্ডিত এসেছিলেন, তারা সব নিজের নিজের মধ্যে শ্লোক বলাবলি করছিল। একজন তো মুখে মুখে এমন একটি শ্লোক বানিয়ে দিলে যে সবাই হেসে উঠল। শুনে ঠাকুর বললেন, ওগো তোমরা এত হাসছ কেন, তোমাদের কি কথা হচ্ছে? পণ্ডিত লোকেরা তখন শ্লোকটি তাকে শোনাতে আর সব শ্লোকের মানে লাগিয়ে দিলেন। একজন মানে করলেন অন্ন চিন্তা চমৎকারা, আর একজন ওর মানে বললেন ভগবান চিন্তা বড়িয়া চিন্তা। ঈশানবাবুর বাড়ি ঈশানবাবু ওনাকে 20-25 রকম তরকারি করে খাওয়াতেন, তার বাড়ির রান্নার ঠাকুর খুব পছন্দ করতেন। একদিন ওনার বাড়িতে অনেক রকমের আচার খেয়েছিলেন। একবার আমাদের নিয়ে ঠাকুর ঈশানবাবুর বাড়ি থেকে শশধর পণ্ডিতকে দেখতে যান। উনি অর্থাৎ ঠাকুর তাকে শশধর তর্ক চূড়ামণিকে বললেন, দেখো গো চাপরাশ না পেলে কেউ কারুর কথা শোনে না, তুমি কি তার অর্থাৎ ভগবানের আদেশ পেয়েছো? একথা শুনে পণ্ডিতজি কোনো কথা বললেন না। দিন পাঁচেক পর পণ্ডিতজি দক্ষিণেশ্বরে ফিরে ফিরতি গিয়েছিলেন। দক্ষিণেশ্বরে ফিরে ফিরতি গিয়েছিলেন। তারপরে থেকে নিজে তিনি মাঝে মাঝে দক্ষিণেশ্বরে ও কলকাতায় ঠাকুরের সঙ্গে দেখা করতেন। ঈশানবাবু একবার ভাটপাড়ায় পুনশ্চরণ করেছিলেন, সেখান হতে এলে তিনি তাকে বলেছিলেন, দেখো গো ঈশান মন ভালো হলো দেহ শুদ্ধ হতে বেশি দেরি হয় না, কিন্তু মনের কাম বা আসক্তি থাকলে দেহ শুদ্ধ করতে অনেক সময় লাগে, দেহ ও মনের একসঙ্গে শুদ্ধ করতে না পারলে তপস্যায় আঁট থাকে না, এটা হচ্ছে খুব বড় ধরনের একটা কথা। ঠাকুর এই যে বিভিন্ন ভক্তদের বাড়িতে যেতেন তার মূল কথা হতো তার নিজের খুব দুঃখ ছিল যে নিত্যানন্দ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ঘরে ঘরে গিয়ে হরিনাম বিতরণ করেছিলেন, কিন্তু তার শরীর খারাপ তা তিনি যেতে পারেন না, তার গাড়ি ভাড়া লাগে, এই কারণে বড়লোক ভক্তের প্রয়োজন আছে। বড়লোক ভক্তদের বাড়িতে তিনি এই প্রত্যেক শনিবার রবিবার তিনি নানা রকমের পাঠ্যচক্র, এখন যেটাকে পাঠ্যচক্র বলে সেরকম আড্ডা বানাতেন, যাতে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে পারে। কেন বড়লোকের বাড়িতে করতেন? প্রথম কথা হচ্ছে বাড়িটা বড় হবে, এবং ঠাকুর চাইতেন যারা তার সঙ্গে দেখা করতে আসবে সকলের হাতে কিছু না কিছু প্রসাদ দেওয়া হোক, এটা বড়লোক ছাড়া কারোর পক্ষে সম্ভব ছিল না, সেই কারণেই ঠাকুর চাইতেন। এই বিভিন্ন জায়গায় যেতেন, এই যে এত রকমের খাবার করে খাইয়েছিলেন, 20-25 রকমের তরকারি, এর হয়তো ঠাকুর হাতে একটু 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 খেয়েছিলেন, কিন্তু তাকে কেন্দ্র করে এই যে একটা উৎসব হবে এইটা তিনি সবসময় চাইতেন। তিনি একবার ঈশান কবিরাজের বাড়ি থেকে শশধর পণ্ডিতকে তিনি বলছেন, এটা আমাদের জন্য একটা খুব বড় ধরনের একটা প্রশ্ন, আমরা যারা ভগবানের কথা বলি আমাদের তো অনেকেরই আদেশ হয়নি, তাহলে আমরা যে বলি কি করে বলি, এটার একটা উত্তর, ভারী সুন্দর উত্তর আছে। ঠাকুর এই স্বামীজি এই শ্রীরামকৃষ্ণ সংঘকে ঠাকুরের শরীর বলেছিলেন, যখন থেকে আমাদের সংঘ দ্বারা আদিষ্ট হয়েছি যে তুমি একটু প্রচার করো বা তুমি একটু বক্তৃতা দিতে যাও, তখন ওটা বুঝতে হবে এটা ঠাকুরেরই আদেশ, সংঘরূপী ঠাকুরের আদেশ, অতএব সেইটা পাওয়া মানে হচ্ছে চাপরাশ পাওয়া, এটা সত্যি কথা। চাপরাশ না পেলে আপনি যতই বলুন
কেউ আপনার কথা শুনবে না, এটা একবারে ভীষণ রকমের কথা। ইউটিউবে অনেকে বলেন, আমরা দেখি এমন এমন জিনিস বলেন, খুব অবাক লাগে, কিন্তু বলেন যেভাবেই হোক ভগবানের কথা তো বলছেন, সেটা হচ্ছে কথা। এইখানে একটা জিনিস বলছেন পুরস্মরণ করতে গিয়ে, যে পুরস্মরণ মানে একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সংখ্যা রেখে, একটা নির্দিষ্ট সময় রেখে জপ ধ্যান করা। কেউ সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি করেন, কেউ আবার পক্ষ ধরে করেন, প্রতিপদ থেকে একেবারে পূর্ণিমা তিথি অবধি। খাওয়াটা একটু একটু করে বাড়তে থাকে, এক গ্রাস দু গ্রাস তিন গ্রাস করে, আবার ঠিক উল্টোটা হতে থাকে। আবার পূর্ণিমা হয়ে গেলে আবার যে একাদশী এক দুই তিন চার করে কমতে থাকে, আবার ওইরকমভাবে হতে থাকে, শূন্যে পৌঁছে যাবে, আবার এক দুই তিন চার করে বাড়বে। এইগুলো করতে থাকে, এই পুরস্মরণ করা ভালো। পুরস্মরণ করলে তপস্যা, কিন্তু ঠাকুর যেটা বলছেন শুধুমাত্র সাধন ভজন করলে হবে না। আমাদের মনটা যদি পবিত্র না হয়, কেন মনটা পবিত্র না হলে কি হবে, মন হচ্ছে আধার, ধরে রাখার ক্ষমতা, বাটি। আপনি যে সাধন ভজন করলেন সেটাকে ধরে রাখার ক্ষমতাটা হচ্ছে মন। সেই মনের যদি শক্তি বৃদ্ধি না হয়, আপনি যে সাধন ভজন করবেন, আপনি বা আমি যে সাধন ভজন করবো, আমরা সেই সাধন ভজনের যে ফলটা সেটা আমরা ধরে রাখতে পারবো না, সেটা বেরিয়ে যাবে। একটা ফুটো পাত্রের, একটা পাত্রের ভেতর যেমন ফুটো থাকলে, যেরকম কেশব নাগের অঙ্ক ছিল যে একটা ইয়ে আছে, চৌবাচ্চা আছে, তার এইখানে একটা ফুটো আছে, ওইখানে একটা ফুটো আছে, ওইখানে একটা ফুটো আছে, কল দিয়ে জল পড়ছে, কতক্ষণই অঙ্ক আপনারা সবাই কষেছেন, কেশব নাগের অঙ্ক যারা কষেছেন তারা জানেন। আমাদের মনে তো এরকম ফুটো আছে, এই ফুটোটা যদি বন্ধ না করতে পারি তাহলে কিছু হবে না। ঠাকুর অনেকগুলি উদাহরণ দিয়েছেন, তার মধ্যে একটি উদাহরণ ভোগের উদাহরণ। সেটা হচ্ছে একটি লোক অনেক কষ্ট করে তার জমিতে জল নিয়ে এলেন, সারাদিন পরিশ্রম করে জল নিলেন। কীভাবে জল নিয়ে এলেন, তখন ডোঙায় করে জল আনা হতো, নৌকার সরু একটা মতো জিনিস রাখা থাকতো আর দড়ি দিয়ে সেটা বাঁধা থাকতো। এই নদী থেকে খালে যে জলটা আসতো, সেই খাল থেকে জলটা একবার করে ওইদিকে ঘোরানো হতো, জলটা নৌকার ভিতরে ঢুকে যেত, আবার দড়ি দিয়ে টানা হতো, সেই জলটা আপনার খেতে এসে পড়তো। আপনারা যারা পুরনো গ্রামটামে থেকেছেন নিশ্চয়ই ডোঙা দেখেছেন, আমরা তো দেখেছি আমাদের ছেলেবেলায়, সেই ডোঙায় করে জল নিয়ে আসা হতো। তিনি দেখলেন, পরের দিন গিয়ে দেখছেন তার ক্ষেত একেবারে সম্পূর্ণ শুকনো, অত যে সারাদিন ধরে চেষ্টা করে জল নিয়ে এসছেন, কোনো জল অবশিষ্ট নেই। তখন তিনি ঘুরে ঘুরে দেখলেন ইঁদুরে সব ঘোগ করে দিয়েছে, ঘোগ মানে ছেঁদা, হোল করে দিয়েছে, সেই জলগুলো সব ওই ঘোগ দিয়ে অন্য ক্ষেতে চলে গেছে, এই প্রথমে সেই ঘোগগুলোকে বন্ধ করতে হয়। ঠিক সেই রকম সাধন ভজন, যে আমরা তীব্র সাধন ভজন করব, সেই সাধনের শক্তিকে ধরে রাখার জন্য আমাদের মনের ভেতরে যে ছেদগুলো আছে সেগুলোকে বন্ধ করতে হয়। এই ছেদগুলো সাধারণত দেখা যায় না, এবং আমরা একটা অদ্ভুত একটা আইডিয়া নিয়ে থাকি, আমরা ভীষণ পারফেকশনিস্ট, আমরা এগুলো ভীষণ পারফেক্ট মানুষ, জগতে সবাই খারাপ, আমি ভীষণ রকমের পারফেক্ট, আমি দিন দুবার দুবেলা জপ ধ্যান করি, আমি কথামৃত করি, আমি পাঠচক্রে যাই, আমি আশ্রমে যাই, অতএব আমার মতো পারফেকশনিস্ট দেখা নেই। দুটো জিনিস, আমি পারফেকশনিস্ট নই, আমি একটা ধর্মমতকে বিশ্বাস করি, সেই ধর্মমতটার যাবতীয় অনুষ্ঠান সেটাকে পালন করি, কিন্তু সেই অনুষ্ঠান পালন করতে গিয়ে আমার ভেতরটা পবিত্র হচ্ছে কিনা, আমার মনের চিন্তা ভাবনাগুলো উন্নত হচ্ছে কিনা, সেগুলোর দিকে কিন্তু কখনো দেখি না। কেউ যখনই সেটা পয়েন্ট আউট করে দেয় আমাদের ভীষণ খারাপ লাগে, আমাদের মনে হয় হ্যাঁ আমি এরকম একটা উচ্চ জীবনযাপন করি, এর এত দুঃসাহস আমাকে পয়েন্ট আউট করে দিচ্ছে, এটা আরও বেশি কষ্টে। কিন্তু এই ক্ষোভগুলোকে বন্ধ করতে হবে। যে বলছেন না, দেখো গো ঈশান, মন ভালো হলো দেহ শুদ্ধ হতে বেশি দেরি হয় না, মনেতেই সব কিছু। মন আমাদের দেহকে ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করে, তাই না, ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করে। এখন মনকে যদি আমরা আমাদের কন্ট্রোলে আনি, দেহটাও কন্ট্রোলে এসে যাবে। কিন্তু মন যদি শুদ্ধ না হয়, তাহলে আমরা যতই সাধন ভজন করি না কেন, মনের যদি মানোন্নয়ন না করতে পারি তাহলে কিন্তু কিছুই কিছু হবে না। কাশীতে একজন ভক্ত একবার কোনো জিনিস বেশি দর দিয়ে নিয়ে যান, তাইতে লাট্টু মহারাজ দক্ষিণেশ্বরের একটি ঘটনা বলিয়াছিলেন। দক্ষিণেশ্বরে বাসকালীন ঘটনা বলিয়া ইহা এখানে সন্নিবেশিত করিতেছি। দেখো একবার যোগিন ভাইকে একখানা লোহার করা উনি অর্থাৎ ঠাকুর আনতে বললেন। যোগিন ভাই তো ভালো করে দেখে আনেননি, এই না দেখে ঠাকুর তাকে বললেন, হ্যারে জিনিসটা আনলি তা দেখে আনলিনি, এটা যে ফাটা রয়েছে এতে তো কাজ হবে না, তা যা বাপু আবার বদলে নিয়ে দেখিস,
এবার যেন দোকানির কথায় বিশ্বাস করিস না। দোকানি ব্যবসা করতে বসেছে, সে তো আর ধর্ম করতে বসেনি, তার কথায় বিশ্বাস করে ঠকে আসবি কেন? ভক্ত হবি তা বলে বোকা হবি কেন? লোকে তোকে ঠকিয়ে নেবে, এ কিরকম তোর ভাব বুঝি না বাবু। ঠিক ঠিক দাম দিবি, ঠিক ঠিক জিনিস নিবি, এই তো জানি। দাম দেবার আগে দেখে নিবি ঠিক ঠিক জিনিস দিলে কিনা, ঠিক ঠিক ওজন দিলে কিনা। এমনকি সব জিনিসে ফাউ পাওয়া যায়, এমনকি যেসব জিনিসে ফাউ পাওয়া যায় সেসব জিনিসের দাম দেবার সময় ফাউ চাইতে হয়, জানিস? ঠাকুর এমনভাবে যোগীন ভাইকে বিছালেন, তিনি তো সন্ন্যাসী, তা তবু এমন তার উপদেশ? তোমরা গৃহী হয়ে এরকম বিখর বেফজল খরচ করছো কেন? এত দামের জিনিস আমাদের জন্য আনতে হয়? আমার তো এইটুকুতে হয়ে যেত, তুমি এত খরচ করলে কেন? এটা হচ্ছে কথা, ভক্তের কষ্ট হবে, তার যে রোজগারের পয়সা সেটা সঠিক জায়গায় ব্যয় করা হোক, এটা সন্ন্যাসীরা সবসময় দেখেন। এ আমরাও দেখেছি পূজ্যপাল আত্মস্থানজিকে এরকম ধমক দিতে অনেককে দেখেছি, এরকম উল্টোপাল্টা জিনিস কিনলে, উল্টোপাল্টা জিনিস খরচ করলে আত্মস্থানজিকে খুব বকাঝকা করতে দেখেছি, উনি একেবারেই খুশি হতেন না। প্রভানন্দজির জীবনের একটা গল্প সেদিন পড়ছিলাম, মহারাজ যখন প্রণাম নিতেন তখন খালি পায়ে প্রণাম নিতেন, যখন সোফাতে বসে প্রণাম নিতেন তলায় কার্পেট পাতা থাকতো। এই যখন এই করোনার পরবর্তীকালে যখন প্রণাম নিতেন তখন দরজার কাছে এসে ওই অত বড় কার্পেটটা পাতা হতো না, ছোট একটা দেওয়া হতো। তা কারুর কারুর ধারণা হলো সে মহারাজের বোধ হয় জুতোটা খুব ভালো নয়, তা মহারাজকে একটা জুতো উপহার দেওয়ার জন্য সে বসে আছে, সেবক নাও করতে পারছে না, মহারাজের ভয় পাচ্ছে। কিন্তু মহারাজ একেবারে দৃঢ়ভাবে বললেন তার জুতো আছে, তার একটা অতিরিক্ত জুতোর প্রয়োজন নেই। আমরা মাধবানন্দজির জীবনের গল্প শুনেছি, মাধবানন্দজি তখন মঠের জেনারেল সেক্রেটারি, তখন তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, তার সঙ্গে দুটো জিনিস তিনটে জিনিস থাকতো, একটা হচ্ছে হোল্ডলে করে বিছানা বেঁধে নিয়ে যেতেন, একটা 17 ইঞ্চি, তার ভেতরে একটা কম্বল, তার ভেতরে একটা বালিশ আর একটা মশারি আর একটা চাদর থাকতো। এটা হচ্ছে সেইটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে মাধবানন্দী নিয়ে যেতেন, ইনি রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক। আর একটা ভাঙা বেতের ঝুড়ি ছিল, সেটা যেখানে যেখানে ভেঙে গেছে সেখানে দড়ি দিয়ে দিয়ে বাঁধা ছিল, সেই ভাঙা ঝুড়িটায় করে সব জিনিসপত্র খাবার দাবার নিয়ে যেতেন। আর একটা কমণ্ডুলো, এরকম বড় কমণ্ডুলো ছিল, তাতে করে জল নিতেন। যেখানে যে জংশন স্টেশনে ট্রেন থামতো, মাধবানন্দী নিজে স্টেশনে নেমে সেইখানে কমণ্ডুলো ভরে নিয়ে আসতো। এত সিম্পল লাইফ ছিল তার, কখনো কোনো রকম কোনো বাহুল্য দেখিনি। এই কিছু বছর আগে রঙ্গনাথানজির ঘটনাটা আমরাও দেখেছি, এক ভক্ত, রঙ্গনাথানজি যখন প্রেসিডেন্ট, একজন ভক্ত মহারাজকে একটা ভারী সুন্দর ব্যাগ উপহার দিয়েছে, মহারাজ নানা জায়গায় যান সেই ব্যাগ উপহার দিয়েছে, সেবক মহারাজের সেই পুরনো ধরে ব্যাগটা সরিয়ে দিয়ে সেই ব্যাগটা বদলে দিয়েছে। মহারাজ প্রণাম নিয়ে আসার আগেই কাজটি সারা হয়ে গেছে, মহারাজ এসেই প্রথম ব্যাগটার খোঁজ করছেন, ওয়্যার ইজ দ্যাট ব্যাগ? তখন বলছে মহারাজ সেই ব্যাগটা পুরনো হয়ে গেছে, তাই নতুন ব্যাগটা রেখেছি। তখন মহারাজের উত্তরটা ভারী সুন্দর, দিস ব্যাগ নেভার ওয়ান্টেড এনি অ্যাটেনশন ফ্রম মি, নেভার টোল মি ফিড মি, নেভার টোল মি লুক অ্যাট মি, এ কখনো বলেনি আমার দিকে ফিরে তাকাও, আমাকে খেতে দাও, আমাকে একটুখানি অ্যাটেনশন দাও, বাট ইট সার্ভ মি লং, এ আমাকে অত বছর ধরে সেবা দিয়েছে, আমি কেন তাকে ফেলে দেবো? সেবককে বাধ্য করলেন, তখন তিনি মঠ মিশনের প্রেসিডেন্ট, তিনি বাধ্য করলেন সেই ছেঁড়া ব্যাগ, পুরনো ব্যাগটাকে নিয়ে এসে নতুন ব্যাগটাকে ফেরত দিতে, নতুন ব্যাগটা থাকলো কাউকে দেওয়া হলো। মহারাজকে কখনো অতিরিক্ত কোনো কিছু করতে দেখিনি। প্রেসিডেন্ট হয়ে এলেন, বেলুড় মঠে ঠাকুরের প্রসাদই সিল্কের ধুতি আর উত্তরীয় দেওয়া হয়েছে, মহারাজ সেটা পরে আসছেন, দেখেই মহারাজকে মনে হচ্ছে খুব অস্বস্তি হচ্ছে, মহারাজ সে এমনি করে এরকম হাত দুটো দিয়ে কোমরের কাছের কাপড়টা ধরে আছেন, পাছে খুলে যায়। তারপরে সব মন্দিরে প্রণাম প্রণাম করে, যেহেতু রিচুয়াল ফলো করতে হয়, এই সব মন্দিরে প্রণাম প্রণাম করে তিনি সবার আগে নিজের শোবার ঘরে গেলেন, গিয়ে সেই সিল্কের ধুতি চাদর জামা সমস্ত বদলে, যেরকম সাধারণ ধুতি চাদর আর হাফ পাতা থ্রি কোয়ার্টার জামা উনি পরতেন, সেই থ্রি কোয়ার্টার জামা পরে উত্তরীয়টা গায়ে দিয়ে প্রেসিডেন্ট এলেন তার প্রেসিডেন্টের ঘরে প্রণাম নিতে। খুব সাধারণ একটা জীবন আমরা দেখেছি, আমরা দেখেছি কয়েকটি মাত্র প্রসাদ, শেষের দিকে যখন উনি আর এগুলো নিয়ে ভাবতে পারতেন না তখন একটু এরা উল্টোপাল্টা জিনিস পড়াতো,
কিন্তু তার আগে অব্দি মহারাজ যতদিন নিজে নিজে গেছেন ততদিন দেখিনি কখনো মহারাজকে, কখনো সুস্থ অবস্থায় কোনোদিন দেখিনি গাড়ি ব্যবহার করতে বেলুর মঠে। তিনি ঠাকুরকে প্রণাম করতে যেতেন, মাথায় ছাতা হাতে ধরে, ছাতাটা হাতে করে ধরে নিয়ে যেতেন, আবার ছাতা হাতে করে এই বিভিন্ন মন্দির প্রণাম করে ফেরত আসতেন। তাকে কখনো কোনো দিন দেখিনি। শেষের দিকে 2001 সালে যখন তার স্ট্রোক হলো, তারপর থেকে দেখেছি। এইটা বড়দের কাছ থেকে আমরা দেখেছি, খুব সিম্পল। আত্মস্থানন্দজি কাঁধে উত্তরীয় দিয়ে, তখন তিনি জেনারেল সেক্রেটারি, কাঁধে উত্তরীয় দিয়ে অফিসে এসছেন, মানে বুঝতে হবে জামার কলারটা খুব ভালো নয়, কিন্তু উনি ছাড়ছেন না, কারণ জামাটা পরা যাবে কিছুদিন। আমাদের পরম পূজ্যপাদ আমাদের ভজনানন্দজি মহারাজ, যিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট, তাকেও একই জিনিস দেখেছি। বুক পকেটটা ছিঁড়ে গেছেন, আমি বলছি বুক পকেটটা ছিঁড়ে গেছে, তখন উনি ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহারাজ, বুক পকেটটা ছিঁড়ে গেছে, জামাটা বদল করা দরকার। উনি তাড়াতাড়ি করে উত্তরীয়টা তুলে বলছেন, এই দেখো আমার জামার দুপাশের পকেটটা ভালো আছে, আমি তো যে জিনিসটা বুক পকেটে রাখতাম এখানে রাখতে পারি। আমি জামাটা যে ছেঁড়া বললে উত্তরীয় গায়ে দিলে কেউ আর দেখতে পাবে না। রামকৃষ্ণ মঠ মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রীকরানন্দজি ছিলেন, বর্তমানে প্রয়াত আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমাদের সঙ্গে একসঙ্গে জামাকাপড় মেলতেন। একদিন দেখছি উনি কিছু একটা মেলতে এসছেন, আমি জামাকাপড় মেলছি দেখে উনি লজ্জা পাচ্ছেন, আমি বুঝে তাড়াতাড়ি চলে গেলাম। কিন্তু এত তাড়াতাড়ি গেছি বালতিটা ফেলে গেছি, ঘরে গিয়ে আবার ফেরত এলাম। ততক্ষণে মহারাজ জামাটা যেটা টাঙাতে লজ্জা পাচ্ছিল সেটা টাঙিয়ে দিয়ে চলে গেছেন। আমি খুব কাছে গিয়ে দেখলাম একটা সোয়েটার, কেউ হয়তো কোনো একটা সময় করে দিয়েছিল, সেই সোয়েটারটা ছোট হয়ে গেছে। মহারাজ দুপাশটা তার কেটে ফেলেছেন, আর খাদির কাপড় কাঁচি দিয়ে কেটে সুতো দিয়ে উল দিয়ে সেই দুটো পাশ জুড়ে দিয়েছেন। রামকৃষ্ণ মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনি জামার তলায় ওই সোয়েটারটি পরে ঘুরে বেড়াচ্ছেন, সমস্ত সম্মেলনে যাচ্ছেন, সব কিছুতেই যাচ্ছেন। আত্মস্থান যে একটা ছোট্ট সোয়েটার পরতেন শ্রীলঙ্কা, আমরা একদিন বলেছি বিবর্ণ হয়ে গেছে সোয়েটারটা, তখন উনি জেনারেল সেক্রেটারি, এই বাজে সোয়েটারটা কেন পরে আছেন? উনি বলছেন, জানিস আমি যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে আসি অস্ট্রেলিয়ায় গেছিলাম, তখন এক ভক্ত দিয়েছিলেন, অস্ট্রেলিয়া গেছিলেন, এটা তখন 1976 সালের ঘটনা, আর এটা উনি পড়ে আছেন তখন 1994 সালের ঘটনা। কাস্তে কাস্তে সেই সোয়েটারটা বিবর্ণ হয়ে গেছেন, হচ্ছে সোয়েটারটা তো আমার উষ্ণতা দিচ্ছে, হোক না বিবর্ণ হোক, হোক না ছোট, আমাকে তো উত্তাপ দিচ্ছে। এই ধারা, এটি শ্রীরামকৃষ্ণ থেকে তার পার্শ্বদ থেকে এই ধারাটা চলে এসেছেন, এই ধারাটা আমাদের রাখতে হবে, এই এইটা রাখাটা খুব জরুরি। যোগিন ভাইকে এত উপদেশ দিচ্ছেন, তার কারণ হচ্ছে তিনি চাইছেন যে ভক্ত হবি বোকা হবি না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ভক্তরা বোকা হয়ে যান, ভীষণ রকমের বোকা হয়ে যান, তারা কোনো কাজটাই ঠিকঠাক মতো করে উঠতে পারেন না, এবং তার কারণে তারা কাজকর্মগুলো ঠিকঠাক হয় না। আমাদের মাঝে মাঝে বিরক্ত লাগতো, কেন এত কিছু দেখা হচ্ছে, বেলুড় মঠ থেকে নির্দেশ দিত এই যে কনস্ট্রাকশন করবে, কি তার প্ল্যান, কি তার ইয়ে, তার ইঞ্চি সমস্ত কিছু মেপে মেপে পাঠাতে হয়, ফরম্যাট করে পাঠাতে হয়। আমাদের মাঝে মাঝে বিরক্ত লাগে যে এত কিছু দেখার কি প্রয়োজন আছে কেন, আমাদের প্রথম প্রথম খুব বিরক্ত লাগতো, কিন্তু পরবর্তীকালে বুঝেছি এটা আমাদের কল্যাণের জন্য, আমাদের শেখার জন্য, যে জিনিসটা ঠাকুরের জন্য নির্মাণ করা, যেমন পুজোর জন্য আমরা সেরা ফল কিনি বাজার থেকে, সেরা ফুল কিনে নিয়ে আসি, সেরকম বাড়িঘর যা কিছু তৈরি হচ্ছে এগুলো ঠাকুরের সম্পত্তি, এটা তাঁর উদ্দেশ্যে নির্মিত হয়েছে, অতএব এটা নিয়ে আমাদের কোনো কাজ চলে না। একটা ছোট্ট স্মৃতি কথা দিয়ে শেষ করব। মাধবানন্দজি পাটনাতে গিয়েছেন, তখন বেদান্তানন্দজি পাটনা কেন্দ্রের অধ্যক্ষ। মাধবানন্দজি গিয়ে দেখলেন, উনি তো একবারে সব সব আশ্রমগুলোর হাল হকিকত সম্পর্কে জানতেন, গিয়ে দেখলেন যে বাউন্ডারি বলটা একটু সরানো। বেদান্তানন্দজিকে গিয়ে জিজ্ঞেস করছেন, তুমি এই যে বাউন্ডারি বলটা এই যে এই 4 ফুট কেন ছেড়ে দিয়েছে? বলছে না, বিবাদ হওয়ার জন্য 4 ফুট ছেড়ে দিয়েছি। বেদান্তানন্দজিকে জিজ্ঞেস করছেন, এই যে 4 ফুটে ছাড়লে এই সম্পত্তির মালিক কে, তুমি না আমি? এই সম্পত্তির মালিক হলেন ঠাকুর। ঠাকুরের সম্পত্তি তুমি কোন নিজের ইচ্ছায় কোথায় ছেড়ে দিলেন? এই দেখুন সবটুকু তাঁর, এই যে যা কিছু করছেন, শিক্ষা দিচ্ছেন, তার মূল কথাটাই হচ্ছে তাই, এই জগৎ সংসারের যা কিছু সব কিছু তাঁর, আমি শুধু তার একটা তাঁর দেওয়া একটা মানে ইয়ে ওই ভাণ্ডারি মাত্র, যতক্ষণ আমাকে দেখতে ভালো আছে আমি দেখবো, আমি কখনো কোনো অবস্থাতে সেটাকে খারাপ করতে পারি না, তার অপব্যবহার করতে পারি না, তার অন্যরকমভাবে ব্যবহারও করতে পারি না। এই জীবনের মধ্যে দিয়ে শাস্ত্রের এই যে উন্নত মানের যে শিক্ষা, এর আমাদের দিয়ে গেছেন, আমাদের কাজ সেটিকে কীরকমভাবে আমরা এক্সিকিউট করব সেইটি। আগামীকাল রথযাত্রা, আমাদের মনের রথ যেন ঠিক ঠিক মতো চলতে পারে, এটা দেখবেন।
আপনারা সবাই ভালো থাকবেন। আজ আমরা এখানেই থামছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনাম ইতে লোকানাম বরদাভব। ওম শান্তি শান্তি শান্তিহি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।